হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সপ্তমী, সপ্তমীতে জানাই সবাইকে অনেক শুভেচ্ছা। এখন বেজে গেছে সন্ধ্যে সাতটা থেকে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন বেরোচ্ছি, এই দেখো সেজে গুজে একটু ঠাকুর দেখতে। এই যে আজকে এই জামাটা পরে নিয়েছি, চলো চলো যাচ্ছি। আর এই ব্যাগটা সাথে নিয়ে নিয়েছি, তো চলো বেরোনো যাক, দেরি হয়ে গেছে, বেশি কথা বলতে পারছি না। ততক্ষণ তোমরা দেখে নাও, সকালের কিছু ভিডিও তুলে রেখেছি, সেই ভিডিওগুলো ততক্ষণ দেখে নাও, বাইরে বেরিয়ে বাদ বাকি ভিডিও করবো। তো চলো, আর আমার শ্বাসটা কেমন হয়েছে জানিও, আর হাজবেন্ড আর ছেলে তো দাঁড়িয়ে আছে, তারা দিচ্ছে। চলো টাটা। আজকে রবিবার, রবিবারে সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে। এখানে রয়েছে পটল, তার পাশে দেখো আছে করলা, আর ঝিঙেও নিয়ে এসছে, এদিকে লাউ শাক, এটা নোটে শাক, এটা লাল শাক, আর এটা পালং শাক, লাউ পালং শাক তরকারি হবে বলে। আর ওদিকে দেখো আমড়া রয়েছে, বটিটা দাঁড় করানো আছে, বটিটা শুইয়ে দিই। চলো, তো এই হলো আজকে আমাদের সবজি বাজার। এখানে দেখো সবার মুড়ি নিয়ে নিয়েছি, ছেলের আর এটা তিনজনের, আমার হাজবেন্ডের আর আমার শাশুড়ি মায়ের। তো সিঙ্গারা নিয়ে এসছে, আজকে আর সকালে কিছু বানাইনি, সিঙ্গারা দিয়ে আর চাট মুড়ি বানিয়ে খাওয়া হয়েছে, শসা আর গাজর কুচি আর কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলো নিয়ে। তো সবাইকে সিঙ্গারা দিয়ে দিলাম, দুটো এক্সট্রা রয়েছে, এটা আমরা তিনজনে ভেঙে ভেঙে নিয়ে নেব। তো চলো সকালে আমরা মুড়ি খেয়ে নিই সবাই মিলে। ছেলে ঘুম থেকে উঠে আজকে ছাতু খায়নি, ও সরাসরি মুড়ি খাবে, ঘুম থেকে উঠতে অনেকটা লেট করেছে তো তার জন্য। তো আর আজকে আমাদের সকালে রান্না হয়নি, মুড়ি খেয়ে রান্নার ব্যবস্থা হবে। তো দেখো বাড়ি ফিরে পড়েছি, আর ড্রেস চেঞ্জ এখনও আমি করিনি, এই জাস্ট ফিরলাম, করলাম তোমাদের। তো বারুইপাড়া ঠাকুর দেখতে গিয়েছিলাম, বারুইপাড়ার প্রায় অনেকগুলো ঠাকুর দেখে নিয়েছি। তো কী কী ঠাকুর দেখলাম, কী কী খেলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখে নাও ভিডিওটা পুরো। Thank you.
দেখো এখন বেজে গেছে 9:50, এই জাস্ট আমরা বাড়ি ঢুকলাম। তো বন্ধুরা, তোমাদের দেখালাম কোথায় কোথায় ঘুরলাম, ঠাকুর দেখলাম, কি কি খেলাম, আর আমাদের সাথে বোন আর সুরজিতাও গিয়েছিল। তো ওরাও দেখলাম বাড়ির কাজ দিয়ে এলাম, ওরা বাড়িতে চলে গেল আর আমরা বাড়ি চলে এলাম। তো চলো আর বেশি কথা বলছি না, দেখো ফ্রেশ হয়ে নিয়েছি, চেঞ্জ করেও নিয়েছি। এই যে ছেলেকে দেখো, চেঞ্জ করিয়ে দিয়েছে ওর বাবা। আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়াতে আজকে দুপুরের যে মেনু ছিল তাই আছে। তো আজকে দুপুরের মেনুটা তোমাদের সাথে শেয়ার করিনি, বলে দিচ্ছি। আজকে ছিল শাক ভাজা, করলা ভাজা, ঝিঙে আলু পোস্ত, ওটা কি লাউ দিয়ে ডাল, আর আমড়া চাটনি। তো কিছু কিছু খাবার রয়েছে, ভাত রয়েছে অনেকটা বেশি, আলু সেদ্ধ আছে, ওই সব দিয়ে আমি ছেলে হাজবেন্ড খাবো। শ্বশুর শাশুড়ি খাওয়া হয়ে গেছে, এখন তো বেজে গেছে, তোমাদের দেখালাম, এখন বেজে গেছে 10:05। ছেলে প্রচন্ড বিরক্ত করছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর তোমরা যারা যারা বাড়িতে বসে আছো ঠাকুর দেখতে যেতে পারছো না, হ্যাঁ বলছি, তোমরা যারা যারা বাড়িতে বসে আছো ঠাকুর দেখতে যেতে পারছো না, তাদের জন্য ভিডিওটা শেয়ার করলাম। তো ঠাকুর দেখলাম, তোমরাও সাথে সাথে দেখে নাও। তো চলো, হরে কৃষ্ণ, শুভরাত্রি, গুড নাইট, হরে কৃষ্ণ।